এছাড়া যদি আপনাদের পক্ষে আসলো না আমরা জানলাম অ্যাজ এক্সাম্পল, তখন লায়লা আসলে কি স্কুলে ভর্তি হতে পারবে বা এই বিষয়টা নিয়ে কি বলবো? না লায়ল মানে রায় আমাদের পক্ষে আসা বা না আসার সাথে তো ব্যাপার না, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা হলো আপনি মানে বাদি একটা মামলা করেছে, বাদির মামলাতে বামদি রেমেডি পাবে অথবা পাবে না, এখানে বিবাদীর আলাদা করে রেমেডি পাওয়ার কোনো সুযোগ নেই। তো বাদি লায়লা যেহেতু নিজে বাবার কাছে চলে এসেছে, তা এখন লায়লাকে মায়ের নিতে গেলে আবার একই আইনি প্রক্রিয়ার ভিতর দিয়েই তাকে নিতে হবে, উইদাউট আইনি প্রক্রিয়া বাচ্চাকে নেওয়ার কোনো সুযোগ আমাদের আইনে নেই। বাবা কি এখন তার সন্তানকে স্কুলে ভর্তি করতে পারবেন? বাবা তো সবসময়ই তার বাচ্চাকে স্কুলে ভর্তি করতে পারা বা তাদের সমস্ত যত্ন করার অধিকার তো বাবার আছে, বাবা তো লিগ্যাল ন্যাচারাল এবং কনস্ট্রাকটিভ গার্জিয়ান, কিন্তু বাচ্চা তো কে বাবা ভর্তি করেছিলেন, মা তো আসলে বাচ্চাকে স্কুল বন্ধ করে দিয়েছিল যখন মায়ের কাছে ছিল, আগস্ট মাসের 22 তারিখ থেকে বাচ্চাদের স্কুল বন্ধ করে দেয়, তারপর থেকে বাচ্চারা আর স্কুলে যায়নি। এরপরে বিজ্ঞ পারিবারিক আদালতও তাকে আদেশ দিয়েছিল যেন সে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যায় বা তাদেরকে যেন শারীরিকভাবে উপস্থিত করে, বিবাদী মাতা সেই আদেশও অমান্য করে তাদেরকে কখনো স্কুলে নিয়ে যায়নি। এটা হচ্ছে একটা খুবই দুঃখজনক ঘটনা যে আদালত আদেশ দিল তাকে বাচ্চাকে স্কুলে ভর্তি করে বাচ্চাদের ক্লাস করানোর জন্য, তারপরেও সে স্কুলে নিয়ে যায়নি। তো বাবা তো সবসময় বাচ্চাদেরকে ভর্তি করতে পারে, কিন্তু সমস্যা হয় যখনই বাচ্চা বা যায় তখনই বিবাদী মাতা ওইখানে যে একটা সার্কামস্টেন্স তৈরি করেন যার পরিপ্রেক্ষিতে একটা জটিলতা হয় এই বিষয়ে, এই জন্য মানে আইনগত কোনো বাধা কোথাও নেই না, এটা একেবারেই আদালতের আদেশ অনুযায়ী হয়নি। উনি একটা জিডি করেছিলেন একটা মিথ্যা তথ্য দিয়ে যে বাচ্চার কোনো পাচ্ছেন না, 30 তারিখে ওনার আইনজীবীর সাথে বাদী পিতার করস্পন্ডিং হয়েছে, তাদের সাথে একেবারে ইমেইলে তারা কথোপকথ তাদের করস্পন্ডিং হয়েছে, তার সত্ত্বেও উনি 31 তারিখে যে বললেন বাচ্চার কোনো খবর পাওয়া যাচ্ছে না, ওনার জিডি করলেন, সেই জিডির পরিপ্রেক্ষিতে বাচ্চাকে তার এভাবে আসলে তো বাচ্চাকে ঘুমের মধ্যে থেকে আনার আদালতের আদেশ ব্যতীত বাবার কাছ থেকে তো বাচ্চাকে নিয়ে আসার কোনো রকম কোনো আদেশ কোথাও নেই, সো এইভাবে তো আনার কোনো সুযোগ নেই। আমরা জানি এবং সেই কাগজও আমরা আদালতে দাখিল করেছি, একই রকম ঘটনা তখনও ঘটেছে কোনো আদালতের কোনো আদেশ ছাড়া তাদেরকে বাবার কাছ থেকে নিয়ে আসছে, এরকম কোনো সুযোগ আইনে বিন্দুমাত্র নেই যে বাবার কাছ থেকে বাবার কাছে বাচ্চা থাকা তো কোনো ইল্লিগাল ম্যাটার না, সন্তান বাবার কাছে থাকবে এটা তো কোনো ইল্লিগাল ইস্যুজ না, কিন্তু আদালতের আদেশ ব্যতীত কোনোভাবেই এইরকম কোনো কর্মকাণ্ড করার কোনো সুযোগ আইনগতভাবে নেই। কিন্তু জাপানি মহিলা তাহলে দুইটি আইন ভঙ্গ করলেন আসলে? আসলে বেসিক্যালি আদালতের আইন অনেকগুলোই উনি ভঙ্গ করেছেন, অনেকগুলো একটার পর যেমন বাচ্চাকে স্কুলে ভর্তি করার ব্যাপারটাও তো উনি ভঙ্গ করেছেন, ভর্তি তো করেননি উনি। আচ্ছা, ওনার ব্যক্তিগত উদ্যোগ অর্থাৎ জাপানি দূতাবাস তাই না? এটা এই বিষয়ে আসলে আমার মন্তব্য করাটা সঠিক হবে না, তবে আমরা যখন থানায় গিয়েছি তখনও দেখেছি জাপানি দূতাবাসের লোকজন ওখানে ছিলেন, আদালতেও জাপানি দূতাবাসের লোকজন এসেছেন, আমরা সেটা দেখেছি এবং সবাই সেটা দেখেছে। আচ্ছা, আমরা না এইটা আসলে আমরা খুবই দুঃখজনকভাবে আমরা খুব হতাশা ব্যঞ্জক বলতে চাই, কারণ একটা দেশের তো একটা সুশৃঙ্খল আইনি ব্যবস্থা আছে, আমাদের আইন তো মর্যাদাপূর্ণ আইন, একটা মর্যাদাপূর্ণ আইনি ব্যবস্থা, সেক্ষেত্রে আমরা সবাই আইনের প্রতি এবং আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকব, যে ব্যক্তিই সেটা অমান্য করুক না কেন এটা তো কখনোই এটা গ্রহণযোগ্য হতে পারে না বা এটা আসলে কাম্যও নয় আমাদের। সর্বশেষ এখন কি পর্যায়ে আছে? 2 তারিখে জেলা জজ উনি 1 তারিখে বাবা মাকে আসতে বললেন আদালতে, আর 2 তারিখে জেলা জজ মহোদয় রেখেছেন, এলসিআর কল করেছেন, আমাদের কিছু দরখাস্ত আছে শুনানি, প্লাস আমরা ওই এডিআরের বিষয়েও মানে এই বিষয়েও ওই দিনকে কথা হবে। এটা আসলে আদালতে তো অনেক কথা হয়, আদালত তো আদালত নিজের মতো করে তার মতামত প্রকাশ করেছেন যে আইনে যেহেতু আইন আমাদের দেশের আইন অনুযায়ী বাবা হচ্ছে লিগ্যাল ন্যাচারাল গার্ডিয়ান, তো বাবাকে বাদ দিয়ে তো আসলে কোনো সন্তান মানে অ্যাবসলিউটলি বাবাকে বাদ দেওয়ার তো কোনো আইনগত সুযোগ আমাদের এখানে নেই, তো এইভাবে যদি উনি সম্পূর্ণ বাবাকে বঞ্চিত করে এটা করতে এই এই জিনিসটা মানে এটা ওনাকে যে উনি আসার জন্য বা অপরপক্ষের আইনজীবীকেও বললো যে আপনারা ওনাকে ব্যাপারটা ভালোভাবে বোঝান, বলেন যে আমাদের আইনে বাবাকে একেবারে পুরোপুরি বঞ্চিত করার কোনো সুযোগ নেই, সন্তান বাবার কাছে থাকতে চাইলে তাকে বঞ্চিত করার কোনো সুযোগ নাই। আজকে এটা বলেছেন তিনি,
এটা আদালতে উনি যখন সাবমিশন শুনানি হচ্ছিল তখন এটা আদালত আদালতের মতো করে আমাদেরকে বলছেন, কিন্তু এটা এটা তো আদালতে যখন শুনানি হয় তখন তো এই কথোপকথনগুলো হয় এবং আদালত উভয় পক্ষের আইনজীবীকেই সেটা বলছিলেন যে আপনি আসতে বলেন, এই বিষয়গুলোই নিয়েই কথা হয়েছে। জি থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি ঠিক আছে, ওকে জি।